প্রথমে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ, নিউ থেকে 1920 এবং 1080 রেজুলেশনের একটি পেজ ওপেন করতে হবে। পেজ ওপেন করার পর এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি অথবা অন্য যে কোনো ছবি ইউজ করা যায়, আমি গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য এখানে ক্লিক করার পর গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে, তারপর গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করে যে কোনো একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিন। এখন আপনি যে ছবিটি ইউজ করতে চান এটা তো সেই ছবি ওপেন করতে হবে। তো ছবি ওপেন করার পর ছবিতে ড্র্যাগ করে ফটোশপে ওপেন করুন। মুভ টুলটি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট অল্টার প্লাস শিফট প্রেস করে ড্র্যাগ করে ছবিটিকে সাইজ একটু ছোট করে নিতে হবে, তারপর ওকে ক্লিক করুন। এখন চাইলে আপনি এখানে শ্যাডো ইউজ করতে পারেন। তো শ্যাডো ইউজ করার জন্য আমি একটি নতুন লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার পর ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে একটি কালার নিয়ে ওকেতে ক্লিক করতে হবে, তারপর ব্রাশ টুলের সাহায্যে এখানে পেন্ট করে দেন, তারপর ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই করে দেন, তারপর ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার সিলেক্ট করুন। এবার গ্রেডিয়েন্টের উপরে নতুন একটি লেয়ার তৈরি করতে হবে, তারপর আবার ব্রাশ টুল সিলেক্ট করে ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে, তারপর আবারও ফিল্টারে যেতে হবে। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর ফিল্টার থেকে আবারও গ্লাসিয়ান ব্লার, তো অপাসিটি আর একটু কমিয়ে দিতে হবে। ওকে, এখন টেক্সট টুলটির সাহায্যে এখানে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট টুলটি সিলেক্ট করে আর যে কোনো একটি ফন্ট নির্বাচন করে ফন্টের সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ সিলেক্ট করার পর আপনি যে টেক্সট লিখতে চাবেন সেই টেক্সট এখানে লিখে দিন।